এই প্রশ্নের উত্তরের জন্য আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করেছেন যে সুস্মিতার সাথে আমার কিভাবে যোগাযোগ এবং দাদাইয়ের কিভাবে প্রেম, তো বা আমি কিভাবে ইনভলভ, সেই বিষয়টা হচ্ছে কুটনি নিজের মধ্যেই নিজের মুখেই বলুক বলে ফেল। সেটা হলো 2016 আই গেস, 16, হ্যাঁ 16 সালে ইটিভি বাংলায় একটা সিরিয়াল হতো কি করে তোকে বলবো। সেই সিরিয়ালে তখন ইটিভি বাংলা না, তখন কালার্স বাংলা, ও হ্যাঁ ইটিভি থেকে তখন সত্যি কালার্স বাংলা হয়েছে আর কি। আর সেই সময় কালার্স হচ্ছে 2014, আচ্ছা হ্যাঁ। তো যাই হোক, সেখানে একটা সিরিয়াল হতো কি করে তোকে বলবো, সেখানে অন স্ক্রিন দেওয়ার ছিল, আমি বৌদি ছিলাম, মানে ওই হিরোর ভাই ছিল, আর মালিনী ছিল তোর নাম, হ্যাঁ আমার আমার চরিত্রের নাম ছিল মালিনী। তোর চরিত্রের নাম মনে আছে? শুভ্র, হ্যাঁ তো শুভ্র বা আয়ুষ, তার আগে করেছিস তুই কি করে তোকে বলবো, আগে কি করে তোকে বলবো, আগে দুই পৃথিবী, সৌভাগ্যবতী, যখন একুশে পা, ব্যাপার ছিলই কিন্তু যে আমি একটুখানি সিনিয়র অভিনেত্রী। ও আচ্ছা, তুমি এখনো সবাই জানে যে একটুখানি ছিল, আমি তো ফিল করেছি, রান্না বান্নার কথাগুলো বল। তো আমি শুটিং এ একদিন, না শুটিং এ আমি জেনারেলি খাবার রান্না করে, যেটা এখনো করি আর কি, খাবার বাড়ি থেকে নিয়ে যেতাম। আর আমি রান্না করতে যেহেতু খুব ভালোবাসি, তো রান্না করে যে খাবারগুলো নিয়ে যেতাম, বলতো একটু খা একটু খা, তো ওকে একটু আমি খাওয়াতাম, তো খেয়েই খাওয়াতাম না। আমি হচ্ছে মেয়েদের ঘরে ঠক 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 করে কি গো কেমন আছো, কারণ আমি জানতাম যে মেয়েদের ঘরে সুন্দর সুন্দর খাওয়ার জিনিস পাওয়া যায়। ওখানে মৈত্রেয়ী দি ছিল, ওখানে হচ্ছে যারা ছিল আরো একজন কন্যাকুমারী দি ছিল, এদের কাছে হচ্ছে প্রচন্ড হচ্ছে সৌমিত, আমার হ্যাঁ আমার বউ হচ্ছে যে রাসমণিতে সেই হিরোইন ছিল, ওখানে সব খাওয়ার দাওয়ার একটা হচ্ছে গোষ্ঠী ওখানে, বুঝলেন তো, খাঁটি গোষ্ঠী ওখানে। আর আমাদের ঘরে গিয়ে ফাহিমদা, চন্দ্রনিবোদা, আর সবাই বোরিং গোছের একটা, যাই হোক। তো আমি ঠকঠক করে কি এনে খাবি বাবা, একটু খাবি, মৈত্রেয়ী দি দিল, হ্যাঁ দাও দেখি খাই, খেলাম। তারপরে সুস্মিতা হয়তো বাটি বাটি তো আসবে না, সবাই হপ্তা নিতে গেছি যখন, তো অ্যাজ ইফ আমি হপ্তা নিতে গেছি, মানে এটা আমার কাছে হচ্ছে হপ্তা নেওয়া, কিন্তু মিষ্টি মুখে হপ্তা নেওয়া, কি কেমন আছে এরকম টাইপের। তারপরে ওর বাটি এলো, দেখলো নাকি সুন্দর চিকেন বানিয়ে যায়, মানে অসাধারণ এই চিকেন, আমি কোনোদিনও খাইনি, তো সেই চিকেনটা খেয়েই হচ্ছে আচ্ছা ঠিক আছে চল তাহলে আমার বাড়িতে তাহলে একদিন পার্টি রাখা যাক। আর আমার না, তার আগে আমার ফেসবুক থেকে তোর দাদাকে তুই ফেসবুকে, ও রাইট রাইট, না না না, এবারে দাদাইয়ের বক্তব্য ছিল, তোর তো এত ভালো ভালো, এত আশেপাশে এত মানুষজন আছে, আমার একটা গার্লফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড, ভাই ভাই, এখন যেমন আইফোনের জন্য করে দাদা ভাই, তখন ভাই ভাই একটা গার্লফ্রেন্ড, ভাই ভাই একটা দেখ না, ভাই ভাই, ভাই ভাই একটা গার্লফ্রেন্ড, ভাই ঘুরে দে না, ভাই একটা ঘুরে, এরকম করতাম। ওকে ফাইন, এই মেয়েটাকে দেখ, আমার কাছে ক্যাটালগ থাকতো, একটা পাঠ করে উঠে সিরিজ চলবে, হ্যাঁ সিরিজ চলবে, দুটো অপশন আমি বাড়িতে, আমার জন্মদিনেই তো এসেছিল, জন্মদিনই তো, জন্মদিনে না এমনি র্যান্ডামলি, এমনি অ্যাকচুয়ালি সেবারে দোল ছিল, দোলের আগে
তুই তোর আমার ফেসবুক থেকে তো দাদাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিস, তো দাদা দু তিন দিন পরে যেটা অ্যাকসেপ্ট করেছে, করে আমাকে মেসেজ করে, এটা শুটিং এই আমি পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের সে তখন দোলে, মানে শুটিংটা যেহেতু আগে হয় দোলে 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 রাই ওই ওই যে বাড়িপুরে বাড়িপুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন নামটা ভুলে গেছি আমি, একদম রাস্তার উপরেই পড়ে না, রাজবাড়ি না। হ্যাঁ, তো সেইখানে ওই শুটিং এর সময় তুই পাঠিয়েছিলি, তো দাদার সাথে তোর ফোন থেকে কথা বলেছিলি একবার। হ্যাঁ হ্যাঁ, তারপর গিয়ে আমাকে ওর দাদা মেসেজ করেছিল যে এবারে দোলে কি করছো, ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে তোর তোর মানে এতে থাকছে যে কি হয়েছিল, কিভাবে পরিচয় বুঝলাম।